হ্যালো সালামুয়ালাইলাইকুম আলাইকুম ওয়ান ইটস মি মুসকান আহমেদ ফর মিলোমিস স্কিন কেয়ার সো ফার্স্ট অফ অল আপরা একটু মানে কমেন্টস একটু জানিয়ে দাও যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা অথবা আমাকে তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা তো বেসিক্যালি আমরা সবাই জানি যে রিলুমিন্স হচ্ছে একটা ইউএস এর অনেক প্রিমিয়াম অ্যান্ড হাই ব্র্যান্ডেড প্রোডাক্ট ঠিক আছে আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু অল ডার্মাটোলজিস্ট টেস্টেড প্রোডাক্ট তো তোমরা কিন্তু নিশ্চিন্তায় এগুলোকে ইউজ করতে পারো ঠিক আছে বা কন্টিনিউ করতে পারো বিকজ আমাদের প্রোডাক্টের মধ্যে কখনো এমন কিছু ইনগ্রিডিয়েন্টস নাই যেটা হচ্ছে তোমাদেরকে ক্ষতি করবে সো তোমরা কিন্তু আমাদের প্রোডাক্ট নি নিঃসন্দেহে ইউজ করতে পারো বিকজ আমাদের প্রোডাক্টগুলো সব ডার্মাটোলজিস্ট টেস্টেড প্রোডাক্ট অ্যান্ড ডক্টর টেস্টেড প্রোডাক্ট সো এর চেয়ে বেশি ভালো প্রোডাক্ট আমার মনে হয় না হবে বিকজ হচ্ছে অল্প প্রোডাক্টের মধ্যে ভেজাল থাকে বাট আমাদের প্রোডাক্টগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেই যেগুলো কোয়ালিটি প্রোডাক্ট ঠিক আছে সো আমাদের প্রোডাক্টগুলো আমরা কিন্তু রিলুমিন্সের বাংলাদেশের ফার্স্ট সোল্ট এজেন্ট এন্ড আমাদের কিন্তু নিউ এখন স্পেনের প্রোডাক্ট এসেছে আমরা কিন্তু স্পেনের যে কালার কসমেটিক্স আছে যেটা হচ্ছে স্পেন থেকে এসেছে সেটার নাম হচ্ছে স্টেজ লাইন ঠিক আছে সেগুলো কিন্তু আমরাই কিন্তু ফার্স্ট সোল্ট এজেন্ট ইন বাংলাদেশ আরোহী ইসলাম রিতা বেগম লিখেছে হাই হ্যালো আরোহী ইসলাম লিখেছে ক্লিয়ার হোয়াইটনিং ক্রিম দেখাও আপি সোমা লিখেছে হোয়াইটনিং ক্রিম দেখাও অবশ্যই আপু দেখাবো একটু সাথে থাকতে হবে আরোহী ইসলাম লিখেছে ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু শাওন আহমেদ লিখেছে স্টাইলটা সুন্দর তবে প্রোডাক্টটা সেল করার বেশি দরকার ফ্রি অ্যাডভাইস জি হ্যাঁ অবশ্যই আমরা আমরা তো প্রোডাক্ট সেল করছি সো আপনাদের জন্যই সেল করছি সো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যেটা বলছিলাম সেটা হচ্ছে হোয়াইটনিং ক্রিম দেখাবো এখন সবারই পছন্দ সবাই আমাদের কাস্টমাররা রিকোয়েস্ট করে যে আপু হোয়াইটনিং ক্রিম দেখাও যেটা হচ্ছে আমরা অনেক বেশি হোয়াইট হব যে ক্রিমটা ইউজ করলে আমরা হোয়াইট হব সাইড এফেক্ট ছাড়া প্লাস হচ্ছে স্কিনের যত প্রবলেম আছে সব রিমুভ হয়ে যাবে ঠিক আছে সো অবশ্যই আমি এখন এমন একটা ক্রিম দেখাবো যেটা তোমাদের ফেস থেকে হান্ড্রেড পার্সেন্ট ওয়াইটিনিং করবে প্লাস হচ্ছে স্কিন প্রবলেম গুলোকে রিমুভ করবে ঠিক আছে আর ওইটার সাথে ভালো রেজাল্ট এলে অবশ্য তোমাকে এমন একটা ক্লিনজার থাকতে হবে যেটা তোমার স্কিনটাকে ভালো রাখবে অথবা একটা সোপ ইউজ করতে হবে একটা সাবান ইউজ করতে হবে যেটা তোমার স্কিনটাকে স্কিনের প্রবলেম গুলোকে সলভ করবে সো এখন একটা ওয়াইটনিং ক্রিম দেখাবো প্লাস ওয়াইটিনিং একটা সোপ যেটা হচ্ছে ওয়াইটনিং একটা কম্বো সো আমাদের পেজের মধ্যে যেটা হচ্ছে ভাইরাল করা প্রোডাক্ট সেটা অবশ্যই আমরা জানি যে ডাল ফর বিউটি হোয়াইটনিং ক্রিম ডাল ফর বিউটি হোয়াইটনিং ক্রিমটা আমাদের পেজে খুবই ভাইরাল যেটা হচ্ছে আমাদের এই ডাল ফর বিউটি ক্রিমটা আনার সাথে সাথে রিস্টক হয়ে যায় বিকজ এটা কাস্টমারদের মোস্ট ফেভারেট প্রোডাক্ট ঠিক আছে কাস্টমারদের মোস্ট ফেভারিট প্রোডাক্ট হচ্ছে এই হোয়াইটনিং ক্রিমটা সো এটার সাথে আমাদের হোয়াইটনিং সোপও আছে সেটা হচ্ছে এই যে রিলোমিনসেল স্টিমসেলের হোয়াইটনিং সোপটা আরেকটা হোয়াইটনিং সোপ আছে সেটা হচ্ছে একটু রেজনাবলের মধ্যে যারা হচ্ছে একটু রিজনেবলের মধ্যে কোন হোয়াইটেনিং সোপ চাচ্ছেন সেটা হচ্ছে আমাদের কাছে এই গট মিল্কের সোপটা আছে সো আমি একটু আপনাদেরকে ডিটেইলসে বলবো তাহলে বুঝতে ইজি হবে ঠিক আছে আম কামরুন লিলি লিখেছে হাই আপু হ্যালো আপু সো হচ্ছে আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমি একটা হোয়াইটেনিং ক্রিম দেখাবো যেটা হচ্ছে আপনার ফেজটাকে হোয়াইটেনিং করবে সো বেসিক্যালি ডাল ফর বিউটি হোয়াইটেনিং ক্রিমটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার স্কিনটাকে প্রচুর পরিমাণে হোয়াইটেনিং করবে প্লাস হচ্ছে স্কিন এর রিমুভ করবে লাইক হচ্ছে আপনার পিম্পল স্পট থাকলে স্পটটাকে রিমুভ করবে প্লাস হচ্ছে ফ্রিঙ্কলস থাকলে ফ্রিঙ্কলস রিমুভ করবে এখানে লেখাই আছে ব্ল্যাক হেডস রিঙ্কলস প্রবলেম করে রিমুভ করবে অ্যালার্জি থাকলে অ্যালার্জিটাকেও একটা রিমুভ করবে ঠিক আছে বেলেসমেস বেলেসমেসে প্রবলেম থাকলে সেটাও আপনার হোয়াইটনিং করবে এই যদি রেগুলার ইউজিং প্রসেসটা কন্টিনিউ করেন তাহলে আপনার স্কিনটা অনেক বেশি হোয়াইট হবে ঠিক আছে এন্ড আমরা সবাই কিন্তু হোয়াইট স্কিন টোনটা খুবই বেশি পছন্দ করি বিকজ হচ্ছে এটা আমাদের কাছে মানে আয়নামল দাঁড়ালে নিজেকে দেখলেই কিন্তু মনটা ভরে যায় যে না স্কিন টা পারফেক্ট আছে ঠিক আছে যাদের স্কিন অনেক প্রবলেম আছে আমি তাদেরকে সাজেস্ট করবো যে অবশ্যই আপনারা আপনারা এই ক্রিম একবার হলে ইউজ করে দেখবেন ঠিক আছে এটা বেসিক্যালি আপনাকে পিঙ্কিশ একটা কালার দিবে এই ক্রিম টা আপনাকে একটা পিঙ্কিশ কালার দিবে ঠিক আছে স্কিন টা যারা পিঙ্কিশ কালার পছন্দ করেন তারা এটা ইউজ করবেন ঠিক আছে বাট যারা হচ্ছে হোয়াইট করতে চাচ্ছেন যারা হচ্ছে অনেক হোয়াইট করতে চাচ্ছেন তারা এটা নেবেন ঠিক আছে সো দুইটাই কিন্তু হোয়াইটনিং ক্রিম সো দুই রকম দেখালাম দুই রকম এটা হচ্ছে পিঙ্কিশ হোয়াইটনিং করবে এন্ড এটা হচ্ছে জাস্ট হোয়াইট করবে সো এটা দেখালাম আর এটার সাথে ভালো রেজাল্ট চলে ঠিক আছে আপু এই ক্রিমটা ছাড়া আর নাই হ্যাঁ আপু এই ক্রিমটা ছাড়া আরেকটা আরউ ক্রিম আছে একটু সাথে থাকতে হবে তাহলে আমি দেখাবো আরউ হোয়াইটেনিং ক্রিম সো এটার সাথে কিন্তু আপনারা আরো ভালো ফাস্টার ওয়াইটনিং চলে তাহলে আপনাকে এরেলুমিস অ্যাডভান্স হোয়াইটার টি এই স্টিম এর এই টা নিয়ে নিতে হবে ঠিক আছে এটা যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার আপনার এর যে কাজটা আছে ওয়াইডনিং এর কাজটা কিন্তু অনেক বেশি ফস্টার হবে ঠিক আছে ওয়াইটনিং এর কাজটা আরো ফাস্টার হবে এটার এই মানে এই সোপটার সাথে ইউজ করলে ঠিক আছে বা হচ্ছে আপনার এই সোপটা না নিলে এই সোপটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে গট মিল্কের একটা সোপ এটাও কিন্তু আপনি ফেস টাকে করতে পারবেন আপনার বডি যদি কালো থাকে বডিটাও হোয়াইট হবে এই সোপ দিয়ে সো হচ্ছে যারা যারা নিতে চাচ্ছেন একটু স্ক্রিনশটটা দিয়ে নেন এই গড মিল্কের সোপটা প্রাইস টা হচ্ছে বারোশো টাকা ঠিক আছে এটার প্রাইস টা হচ্ছে বারোশো টাকা সো এটা যারা যাবেন নিবেন একটু স্ক্রিনশটার দিয়ে নেন ঠিক আছে আপুরা সো আরেকটা আছে এটা হচ্ছে টি এইচ টিম সোপ এটা হচ্ছে রিলুমিনস এর ঠিক আছে এটা ইউএস এর একটা সোপ এটা প্রাইস টা হচ্ছে টু থাউজেন্ড টাকা এটা দুই টাকা করে প্রাইস এটা যারা যারা নেবেন একটু স্ক্রিনশট টা এন্ড এই ক্রিমটা টা প্রাইস টা হচ্ছে তিন টাকা ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট আর হোয়াইটনিং যারা চাচ্ছেন যারা মানে ফাস্টার আর চাচ্ছেন যারা তারা অবশ্যই এই দুইটাকে নিয়ে নেবেন ঠিক আছে আপু প্রাইস বলেন আপু প্রাইসটা বলে দিয়েছে আপু জারিন হক লেগেছে হচ্ছে আপি হেয়ার ফল কম্বো দেখাও অবশ্যই আপু দেখাবো একটু সাথে থাকতে হবে যাদের হচ্ছে হেয়ার প্রবলেম আছে তাদেরও দেখাবো স্কিন হোয়াইটনিং হ্যাঁ আপু স্কিন হোয়াইটনিং এর জন্য অনেক ফাস্টার হোয়াইটনিং হবে স্কিন এন্ড হচ্ছে আরো ভালো হোয়াইটনিং চাইলে এই ক্রিমটা তোমাকে তিনটা শেষ করতে হবে 3 থেকে 6 মান্থ কন্টিনিউ করতে হবে ঠিক আছে কোনো কিছু কিন্তু ফাস্টার হোয়াইটনিং হয় না আর আমাদের ইউএসএ প্রোডাক্ট যেহেতু ইউএসএ প্রোডাক্ট কখনো এক সপ্তাহের মধ্যে রেজাল্ট দিবে না মেস্তা কম্বো আপু মেস্তা কম্বোটা অবশ্যই দেখাবো একটু সাথে থাকতে হবে সো এগুলো কিন্তু সব রিলোমিন্সের ইউএসের প্রোডাক্ট ঠিক আছে সো আমরা প্রিমিয়াম প্রোডাক্ট মানে সেল করি সো প্রিমিয়াম প্রোডাক্ট কখনোই ফার্স্টটা হোয়াইটনিং দিবে না এটা স্লোলি কাজ করবে বাট আপনাকে পার্মানেন্টলি হোয়াইটনিং দিবে বাট যেগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ক্রিম আছে বা হচ্ছে অন্য প্রোডাক্ট আছে সেগুলো আপনাকে এক সপ্তাহে ফর্সা করবে তারপর হচ্ছে দুই সপ্তাহের মধ্যে আপনার স্কিনটাকে ড্যামেজ করে ফেলবে ঠিক আছে সো আমরা এমন কখনো এমন প্রোডাক্ট ইউজ করি মানে সেল করি না যেগুলো হচ্ছে আপনার স্কিনে প্রবলেম হবে বিকজ হচ্ছে স্কিনটা আমাদের অনেক সেনসিটিভ সো স্কিনে এমন কিছু মানে প্রোডাক্ট ইউজ করতে হবে যেগুলো একটু দামি হলেও প্রিমিয়াম হলেও আপনার স্কিনটাতে পার্মানেন্টলি সলিউশন দিবে ঠিক আছে সো এগুলো কিন্তু আপনাকে পার্মানেন্টলি স্কিনটাকে হোয়াইটেনিং করবে ছেড়ে দিলে কখনো আপনার স্কিনটা পুরো যাবে না বাট আপনার স্কিন কেয়ার রুটিনটা পারফেক্টলি রাখতে হবে তাহলেই কিন্তু আপনার স্কিনটা পারফেক্ট হোয়াইটটা থাকবে সো আমি হোয়াইটেনিংটা দেখালাম বডি হোয়াইটেনিং তাসনিয়া জাহান তুবা লিখেছে আপু বডি হোয়াইটেনিং এর জন্য দেখাবো তো বডি হোয়াইটনিং এর জন্য কিন্তু আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে তোমরা এই গট মিল্ক সোপটা নিবা ঠিক আছে এই গট মিল্কটা অনেক বেশি ফাস্টার মানে হোয়াইট করবে যাদের হচ্ছে হ্যান্ডের এগুলো কালো আছে আমি ইনস্ট্যান্টলি এগুলো ইউজ করতেছি এই সোপটা সো এটা হাতের আমার কালোটা অনেক কমে আসছে আমার কিন্তু হাতের জায়গাগুলো অনেক কালো ছিল সো এটা কিন্তু হ্যান্ডটাকে হোয়াইট করবে ঠিক আছে এটা হ্যান্ডটাকে বডিটাকে অনেক বেশি হোয়াইটনিং করবে আরো ভালো কাজ ছিল আমাদের বডি হোয়াইটনিং লোশন আছে সো লোশন গুলো দেখাবো আমি সোরেলোমিনসের আমাদের অ্যাডভান্স গ্লো টি এই স্কিন সেলের এই লোশনটা আছে ঠিক আছে এই লোশনটা আছে এটার সাথে তোমরা এটা ইউজ করতে পারো সো এই লোশনটা দেখালাম এটা একটা বডি হোয়াইটিং লোশন এটা অনেক বড় বিগ সাইজের সো এটা তোমার তিন থেকে চার মাস চলে যাবে সো অনেক বেশি লাভ তোমাদের এটা হচ্ছে যে পাঁচশো এম এল একটা লোশন পেয়ে যাচ্ছ এটা অনেকদিন চলে যাবে তো তারপর তোমার বডিটা পারফেক্টলি একটা হোয়াইট কালার আসবে এই সোপটা যদি ইউজ করো আরও ফার্স্টে বডিটাকে টোটালি একদম হোয়াইট করে দিবে ঠিক আছে এটার সাথে আরেকটা আমাদের বডি আছে। আমাদের অনেকগুলো বডি লোশন আছে আমি স্টেপ স্টেপ বাই এটা ন্যাচারাল পার্ল এসেন্স এটা হচ্ছে একটা অ্যাসেন্স এটা তোমার ফেস অ্যান্ড বডি দুইটাতে লাগাতে পারো এই অ্যাসেন্সটা কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছ এটা কিন্তু ফেস অ্যান্ড বডি বোথ ইউজ করতে পারবে এটা হচ্ছে একটা অ্যাসেন্স দেখালাম দেন আমাদের মোস্ট একটা ভাইরাল করা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে লুমিনাস এর একটা আলট্রা গ্লো বডি লোশন এটা অনেক বেশি ফেমাস এই লোশনটা প্লাস হচ্ছে আমাদের ডালফর বিউটি একটা হোয়াইটেনিং লোশন আছে সেটাও কিন্তু অনেক বেশি ফেমাস তো ডালফর বিউটিটা অবশ্যই আমি এখন হাতে কাছে পাচ্ছি না একটু থাকতে হবে আপু সাথে ডালফর বিউটি সো আমি এখন বেসিক্যালি বডিটা কম্বো দেখাচ্ছি বডির কম্বো দেখাচ্ছি বিকজ বডিটা আমাদের অনেকের কালো থাকে আমরা ফেসটাকে অনেক বেশি যত্ন করি বাট বডিটাকে কিন্তু তেমন যত্ন করি না দ্যাটস দেখ আমাদের বডিটা অনেক কালো হয়ে যায় সো বডি আমি কম্বো দেখাবো যারা অনেক বেশি বডি হোয়াইটনিং চাচ্ছেন যারা ফার্স্ট বডি ওয়াইটিং চাচ্ছেন আমি তাদের জন্য এখন এমন কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো আপরা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে বডিটাকে বাট একটু ধৈর্য ধরে আপনাদের ইউজ করতে হবে সো আমি তো রিলুমিন্সের ইউর বেস্ট হোয়াইটনিং লোশনটা দেখিয়ে দিয়েছি এন্ড এটা যদি ভালো কাজ চাইলে অবশ্যই এই গট মিল্কের সোপ টা করতে হবে ঠিক আছে এন্ড এই সোপ আপনি বডিতে প্লাস ফেস বোথ ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই সো আমি কিছু বডি হোয়াইটনিং লোশন দেখাবো বিকজ হচ্ছে এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোনটা নিতে চাচ্ছেন ঠিক আছে সো বিভিন্ন রকমের প্রাইসের আছে সো এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোন প্রাইস এটা করতে পাচ্ছেন সো এটা লুমিনাস বাই রিলোমিন্স এটা কিন্তু লুমিনাস অনেক বেশি ফেমাস যারা যাদের মনে সন্দেহ আছে তারা অবশ্যই একটু গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন এটা লুমিনাসের আলট্রা বডি গ্লোল লোশন এখানে লেখাই আছে যে আলট্রা বডি গ্লো লোশন ঠিক আছে লেখাই আছে জেনিয়া যারা জেনিয়া রাহা লিখেছে হ্যালো আপি হাই আপু সো এটা দেখালাম যে এটা আলট্রা গ্লো বডি লোশন এটা কিন্তু অনেক বেশি ফাস্টার হোয়াইটনিং করবে এটার সাথে যদি ভালো আপনার কাজ চান তাহলে অবশ্যই আপনাকে টি এ স্টিমসেল এই সোপটা ইউজ করতে হবে এই দুইটা যদি ইউজ করেন আপনার বডিটা জাস্ট ওয়াও করে একটা হোয়াইট হবে ঠিক আছে যাদের বডি কালো তারা অবশ্যই ইউজ করবেন প্রাইস আপু এই লুমিনাসের এই লোশনটা প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এগুলো সব প্রিমিয়াম প্রোডাক্ট ইউএসএ ডার্মাটোলজিস্ট টেস্টেড প্রোডাক্ট ঠিক আছে সো ডক্টর প্রোডাক্ট অবশ্যই এগুলো একটু হাই ব্র্যান্ডেড একটু কোয়ালিটির প্রোডাক্ট যেহেতু একটু প্রাইস বেশি হবে তো এই সোপটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা ঠিক আছে যারা নিতে পারবে যারা এফোর্ট করতে পারবেন তারা আমি একবার হলে বলবো যেগুলো সাজেস্ট করবো যেগুলো ইউজ করে দেখবেন আপু আপনারা ফ্যান হয়ে যাবেন বিকজ এগুলো যেহেতু ডার্মাটোলজির টেস্টেড প্রোডাক্ট তো এগুলো কিন্তু এমন কিছু নেই যেগুলো হচ্ছে আপনার বডিকে ক্ষতি করে হোয়াইটনিং করবে তো যারা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে হোয়াইটনিং হতে চাচ্ছেন তারা অবশ্যই এগুলোকে ট্রাই করে দেখবেন সো আমাদের এখানে কিন্তু অনেক রকমের কালেকশন আছে বডি লোশনের তো এইগুলো কিন্তু আপনার উপর ডিপেন্ড করে যে কোনটা নিবেন আপনি এখানে আমাদের একটা গ্লুটোথিয়ন বেস্ট হোয়াইটিনিং লোশন আছে এটা হচ্ছে বেস্ট একটা গ্লুটাথিয়ন বডি লোশন উইথ রোজ হিপস এটার মধ্যে রোজ হিপসও আছে সো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা বডি হোয়াইটনিং লোশন আপনার বডিটাকে অনেক ফাস্ট হোয়াইটনিং করবে সো এটার সাথে ভালো কাজ হলে অবশ্যই আপনাকে গট মিল্কের এই সোপটাকে অ্যাড করে নিতে হবে বডির সাথে ঠিক আছে এন্ড এই সোপটা আপনি ফেলসে ইউজ করতে পারবেন প্লাস বডিতে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই সো যারা যারা নিবেন একটু স্ক্রিনশটটা দিয়ে নেন ঠিক আছে একটু স্ক্রিনশটটা দিয়ে নেবেন আপুরা যারা যারা নিতে চাচ্ছেন একটু স্ক্রিনশটটা দিয়ে নেন ওকে ঠিক আছে সো আমি এটা দেখিয়ে ফেললাম এখন সো আমি এখন বডি স্ক্রাব দেখাবো জাস্ট কিন্তু বডি লোশনটা হলেই চলবে না বডি যদি আপনারা হোয়াইটনিং করতে চান ফার্স্টটাও হোয়াইটনিং করতে চান অবশ্যই আপনাকে বডি মানে হোয়াইটনিং লোশনের সাথে বডি হোয়াইটনিং সোপের সাথে আপনাকে অবশ্যই একটা স্ক্রাব থাকতে হবে বিকজ হচ্ছে স্ক্রাবটার কাজটা হচ্ছে আমাদের বডির যে ডেড সেলগুলো আছে ডেড সেলগুলোকে রিমুভ করে বডিটাকে হোয়াইটনিং করা বা হচ্ছে বডির যত পলিউশন আছে যত ডাস্ট আছে বিকজ আমাদের বডির লোমকূপগুলোতে কিন্তু ময়লা জমে থাকে দেখ আমাদের বডি গুলো আরো বেশি কালো দেখায় ঠিক আছে বডির মানে লোমকূপ গুলোতে যদি আমাদের ময়লা জমে থাকে বডিটা দ্যাটস ওয়াই কালো হয়ে যায় সো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু একটা বডি স্ক্রাব থাকতে হবে যেটা আমাদের স্কিনের যে ডেড সেলটা আছে বডির ডেড সেলটাকে রিমুভ করে আপনাকে ভিতর থেকে হোয়াইটনিং দিবে সো আমাদের কাছে কিন্তু দুইটা বডি স্ক্রাব আছে বেস্ট বডি দুইটা স্ক্রাব আছে সো একটা বিগ সাইজের একটা মিনি সাইজের আছে সো এটা আপনার উপর ডিপেন্ড করে যেটা আপনি বিগ সাইজ নিতে চাইলে অবশ্যই বিগ সাইজটা পারচেস করবেন

শর্ট টা দিয়ে পুরো ওকে ঠিক আছে সো দেখালাম এখন এটা এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা গ্লুটাস সি ইনটেন্স হোয়াইটনিং বডি স্ক্রাব এটা হচ্ছে ইনটেন্স হোয়াইটনিং বডি স্ক্রাব এটা গ্লুটাস সি এটার মধ্যে গ্লুটাস সি আছে সো গ্লুটাস যেখানে আছে সেটা অবশ্যই ওয়াইটনিং করবে গ্লুটা মানেই হচ্ছে বডি হোয়াইটনিং ঠিক আছে এটার মধ্যে গ্লুটাথিয়ন আছে ভিটামিন সি আছে পাপায়া অ্যানজাইম আছে এই গ্লু এই বডি স্ক্রাবটার মধ্যে দেখেন কত হেলদি ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই বডি স্ক্রাবটা মেড করা আছে ঠিক আছে কা পাপায়ার কাজটাই হচ্ছে আমাদেরকে বডিটা টাকে করা ঠিক আছে? পাপায়া কাজই হচ্ছে হোয়াইটনিং করা। সো এটা পাওয়ার অফ থ্রি তিনটা পাওয়ার আছে তিনটা পাওয়ার মানে প্রোডাক্ট দিয়ে এটা মেড করা। সো বুঝতে পারছেন যে এটার মধ্যে এত সুন্দর মানে এত ভালো ইনগ্রেডিয়েন্টস আছে যেটা হচ্ছে আপনাকে বডি ওয়াইটিনিং করতে যথেষ্ট কাজ করবে। সো যারা যারা এই বডি স্ক্রাবটি নিতে চাচ্ছেন একটু স্ক্রিনশটটা দিয়ে ইনবক্স করে দিতে হবে ঠিক আছে? অ্যান্ড অর্ডার কনফার্মের জন্য অবশ্যই আপনার নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বারটা সেন্ড করতে হবে। সাদিয়া ইসলাম লিখেছে প্রাইস আপু প্রাইস তুই সব বলেই দিয়েছি আলি ফারিয়া লিখেছে হচ্ছে আপু ফার্স্ট এয়ার হেয়ার গ্রোথ হবে অ্যান্ড লং লাস্টিং এমন কিছু দেখান অবশ্যই আপু দেখাচ্ছি একটু সাথে থাকতে হবে সাদিয়া ইসলাম লিখেছে এটা অয়েলি স্কিনে ইউজ করা যাবে হ্যাঁ আপু অবশ্যই অয়েলি স্কিনে ইউজ করা যাবে আমাদের পড়ে অল স্কিন টাইপসের ঠিক আছে আমাদের পড়ে অল স্কিন টাইপসের বাট হচ্ছে আমি এখন যেগুলো দেখিয়েছি সেগুলো অয়েলি স্কিনের জন্য সবচেয়ে বেশি বেস্ট সো আমি ড্রাই স্কিনের জন্যও দেখাবো বাট এগুলো অয়েলি স্কিনের জন্য প্লাস নর্মাল স্কিনের জন্য অনেক বেশি ভালো। সো ফেললাম বডি জন্য আমি ফুল প্যাকেজ দেখেই ফেলেছি। সো বডি ওয়াশ ও আছে আমাদের কাছে কিন্তু নিউ বডি ওয়াশ এটা এসেছে এন্ড এগুলো ওয়া বডি ওয়াশ গুলো আপনারা ফুল বাংলাদেশে চক্কর দিলেও পাবেন না বিকজ হচ্ছে এগুলো আমরা ফার্স্ট বাংলাদেশে এনেছি এগুলো বডি ওয়াশ। সো বডি ওয়াশ টা কিন্তু কি কাজ করে? বডি ওয়াশ টা আমাদের বেসিক্যালি আমাদের বডি ভিতর থেকে ডিপ ক্লিনিং করে বিকজ হচ্ছে আমাদের যে নরমাল সোপ গুলো আছে নরমাল সাবান গুলো কিন্তু আমাদেরকে ডিপ ক্লিনিং টা দিতে পারে না সো হচ্ছে এটার জন্য আমাদের বডিটা টা অনেক টাইমে কালচে দেখায় সো বডি ওয়াশ টা যদি আপনি ইউজ করেন জাস্ট আপনি ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দেখবেন যে বডি ওয়াশ টা কেন মানুষ ইউজ করে বা কেন সাজেস্ট করে থাকে ঠিক আছে সো আমি কিছু বডি ওয়াশ দেখাবো আমাদের কাছে বিভিন্ন ফ্লেভারের নিউ বডি ওয়াশ এসেছে যেগুলো হচ্ছে জাস্ট ওয়াও করা ঠিক আছে আমি এখন কিছু বডি ওয়াশ দেখাবো সো বডি ওয়াশের সাথে কিন্তু আমাদের বডি লোশনও এসেছে কিছু আর ঠিক আছে যারাও বডি লোশন পছন্দ করেন লাইক হচ্ছে আপনার শাওয়ারের পরে হচ্ছে স্কিনটা অনেকে ই থাকে রুক্ষ হয়ে যায় রাফ হয়ে যায় সো একটা বডি লোশন থাকতে হবে যেটা আপনার স্কিনটাকে সফট রাখবে ঠিক আছে সো আমি বডি ওয়াশও দেখাবো প্লাস বডি লোশনও দেখাবো যেগুলো হচ্ছে আমাদের নিয়েও এসেছে ঠিক আছে একটু সাথে থাকেন আপুরা একটু সাথে থাকেন তাহলে কিন্তু আমি দেখাতে পারবো আরেকটা কোথায় গেল খেয়ে আমি এখন কিছু বডি লোশ মানে বডি কি বলে বডি ওয়াশ দেখাবো যেগুলো হচ্ছে আপনার বডিটাকে এত সফট করবে মানে যেটা বলার বাহিরে আপনি ইউজ করে দেখবেন জাস্ট যে আপনার বডিটা আপনি নিজে বারবার টাচ করতে ইচ্ছা করবে ঠিক আছে সো আমার সামনে এখন দুই রকমের বডি ওয়াশ আছে এটা হচ্ছে প্লামের এটা হচ্ছে টাচ অন বডি মানে আপনি এটা ইউজ করলে জাস্ট আপনার মনে হবে আপনার বডিতে জাস্ট টাচ করতে ঠিক আছে মানে জাস্ট ওয়াও করা আমার একটা লাগবে আপু অবশ্যই আপু এম ডি জুবের হোসেন আচ্ছা ভাইয়া আপনি অবশ্যই একটু ইনবক্স করে দেন আমাদের ইনবক্সে মেসেজ করে দেন ঠিক আছে আ পিথি চৌধুরী লিখেছে আপনি মেসাজন্য ক্রিম হবে আপু মেসাজন্য আমাদের ক্রিম নাই জন্য আমাদের ফুল একটা মেস্টার সেট আছে সো এটা আমাদের একটা জাপানিজ মেসা সেট আছে একটা হচ্ছে ইউএসএ সেট আছে সো সাথে রাখতে হবে ঠিক আছে সো এখন যেটা বডি ওয়াশটা দেখাবো এটা হচ্ছে টাচ অন বডি মানে এটা লেখা আছে টাচ অন বডি মানে হচ্ছে একবার ইউজ করলে আপনি বারবার বডিতে টাচ করতে ইচ্ছা করবে এটা প্লামারের বডি ওয়াশ এটা হচ্ছে মেড ইন এটা দা স্টিম এই কোম্পানি নাম হচ্ছে দা স্টিম অনেক বেশি ফেমাস মেড ইন কোরিয়া ঠিক আছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুইট একটা বডি ওয়াশ জাস্ট ওয়াও করা অ্যান্ড এটা ইউজ করলে ট্রাস্ট মি জাস্ট আপনি ফ্যান হয়ে যাবেন দেন আপনার আমাদের প্লামের কিন্তু বডি লোশনও আছে বডি লোশনও আছে তো এটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্রেগ্রেন্স অনেক সুন্দর একটা স্মেল দিবে সো এটা এটা হচ্ছে বডি ওয়াশ এটা আপনি আগে ফার্স্ট বডিটা ভালো করে ওয়াশ করে যখন শাওয়ার নিয়ে বের হবেন দেন আপনি এই লোশনটা ইউজ করবেন ঠিক আছে এই প্লামের লোশনটা ইউজ করবেন এই প্লামের এটা প্লাম ফ্লেভার লোশন সো আপনি শাওয়ারের পরে আপনি এই লোশনটা ইউজ করতে পারবেন সো এটা কিন্তু দুইটা একসাথে দুইটা আপনার নিতে পারবেন জাস্ট ওয়াও করা আপনারা যারা বডি অনেক বেশি স্মেল মধ্যে স্মেল প্রোডাক্ট পছন্দ করেন তারা অবশ্যই নিয়ে নেবেন ঠিক আছে প্রাইস আপু প্রাইসটা জানতে হলে একটু ইনবক্স করতে হবে বিকজ এগুলো নিউ এসেছে সো এগুলো প্রাইসটা আমরা অবশ্যই ভালো করে জানা নেই সো পারফেক্ট প্রাইসটা জানতে হলে একটু স্ক্রিনশটটা নিয়ে নেন আপুরা একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেন আচ্ছা ঠিক আছে সো আমি এখন এটা বডি ওয়াশটা দেখে দিলাম এখন আমি আরেকটা ফ্লেভারের বডি ওয়াশ দেখাবো আমার লাগবে মাহি সাথে লেগেছে আপু একটু প্লিজ ইনবক্স করে দেন আপু কষ্ট করে একটু স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে দেন ঠিক আছে এটা কিন্তু প্লামের ফ্লেভার দেখিয়েছে আরেকটা আরও অনেক ফ্লেভারের আছে সো একটু সাথে থাকতে হবে ঠিক আছে এটা অনেক বেশি ভালো একটা বডি ওয়াশ এগুলো নিউ এসেছে অ্যান্ড আমি এটা গ্যারান্টি দিতে পারবো যে আপনারা যদি এগুলো ফুল বাংলাদেশে সার্চ দিয়ে দেখে নেন তারপর বাংলাদেশে পাবেন না বিকজ আমরা এগুলো ফার্স্ট এনেছি এই বডি ওয়াশ অ্যান্ড লোশন গুলো বাংলাদেশের মধ্যে ঠিক আছে ওকে ঠিক আছে সো আমি এখন দেখিয়ে দিলাম প্রাইসটা জানতে হলে অবশ্যই টিন বক্স করতে হবে বিকজ এগুলো নিউ এসেছে সো আমার প্রাইসটা জানা নেই সো আমাদের কাছে কিন্তু আমার হাতে এখন দেখতে পাচ্ছেন এটা ভ্যানিলা বডি ওয়াশ আছে অ্যান্ড আমাদের কাছে কিন্তু এটা টাও আছে ঠিক আছে সো ওয়ার ইজ মিন্টের একটা একটা বডি ওয়াশ ছিল এখন আমি একটা ভ্যানিলার একটা বডি ওয়াশ দেখাবো বিভিন্ন রকমের ফ্লেভার আছে আগে আমি প্লামের টা দেখিয়েছি এখন আমি ভ্যানিলার টা দেখাবো যারা হচ্ছে বডি বডিটাকে অনেক বেশি ফ্লেভার পছন্দ করেন লাইক হচ্ছে অনেক বেশি স্মেল অনেক সুন্দর স্মেল আসবে বডি থেকে সো এগুলো কিন্তু ইউজ করলে আপনার স্মেল এত সুন্দর আসবে বডি থেকে যেটা আপনি ফিদা হয়ে যাবেন লাইক এগুলো বডি মানে ওয়াশ গুলো জাস্ট ওয়াও করা এক এর ফ্লেভার আছে সো আপনাদের যার যার যে ফ্লেভার পছন্দ সেগুলো নিয়ে নিবেন এটা ভ্যানিলার একটা বডি ওয়াশ এন্ড এটার সাথে কিন্তু আমাদের ভ্যানিলার এই বডি লোশনটাও আছে ঠিক আছে ভ্যানিলার বডি লোশনটাও আছে তো দুইটাই আছে এক একটাও কিন্তু ফুল সেট সেট আছে দুইটা কম্বো আছে বডি ওয়াশও আছে প্লাস বডি লোশন আছে লাইক আপনি শাওয়ার নিবেন এই বডি ওয়াশটা দিয়ে দেন যখন বের হবেন শাওয়ার নিয়ে তখন আপনি এই বডি লোশনটা ইউজ করবেন ঠিক আছে তারপর আপনি দেখবেন যে আপনার বডিটা জাস্ট ওয়াও একটা फ्लेवर আসতেছে আপনার বডিটা জাস্ট অনেক সুন্দর টি স্মেল হয়ে যাবে প্লাস আপনার বডি মানে অনেক সফট থাকবে অনেক বেশি ব্রাইট করবে ঠিক আছে আপনার বডি যত ময়লা আছে সব ক্লিন করে আপনাকে একটা ডিপ ক্লিনিং দিবে ঠিক আছে সো যারা যারা এটা নিতে চাচ্ছেন একটু স্ক্রল টটা দিয়ে বক্স করে দিবেন প্রাইস এন্ড ডিটেল জানতে হলে আপু একটু স্ক্রিনশট দিয়ে বক্স করতে হবে ওকে ঠিক আছে তো আমি এটাও দেখে দিয়েছি এখন আমি মিন্টের ফ্লেভার দেখাবো একটা ওয়াটার মিন্ট ফ্লেভার দেখাবো সো এটা কিন্তু ওয়াটার মিন্টের একটা বডি লোশন এটা হচ্ছে ওয়াটার মিন্টের বডি ওয়াশ ঠিক আছে যারা হচ্ছে মিন্ট ফ্লেভারটা পছন্দ করেন যারা হচ্ছে মিন্ট ফ্লেভারটা পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে একটা মিন্ট ফ্লেভারের বডি ওয়াশ সো এটার সাথে আমাদের মিন্ট ফ্লেভারের বডি লোশনটাও আছে ঠিক আছে মিন্ট ফ্লেভারের এই বডি লোশনটাও আছে তো যারা যারা নিবেন একটু স্ক্রিনশটটা দিয়ে নেন এই বডি ওয়াশ গুলো যারা নিবেন আপু হেয়ার করতে কিছু দেখেন আপু অবশ্য দেখাচ্ছি সো এরাই একটু যারা যারা নিবেন একটু স্ক্রিনশটটা দিন বক্স করে দেন ঠিক আছে ওকে ঠিক আছে এই বডি ওয়াশ তো ফেললাম এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি কিছু বডি লোশন দেখাবো এখন আমি যেটা দেখাবো এটা লাভ মি বাবল বডি লোশন ঠিক আছে এটা হচ্ছে একটা বাবল বডি লোশন এটা হচ্ছে কি ভমি বাবল লং লাস্টিং মশ্চার এটা হচ্ছে একটা লং লাস্টিং মশ্চার দিবে এই বডির লোশনটা এটার মধ্যে আইটা ফ্লেভার আছে হচ্ছে কটন বেবি এটা কটন বেবির এই দুইটা ফ্লেভার আছে তো যারা যেটা নিবেন সেটা নিয়ে নিবেন এটা হচ্ছে অনেক লং লাস্টিং মশ্চার করবে বডিটাকে অনেক বেশি সফট রাখবে অনেক সুন্দর একটা স্মেল দিবে ঠিক আছে সো যারা যারা নিবেন একটু স্ক্রিনশটটা দিয়ে নেন প্রাইস অ্যান্ড ডিটেল জানতে হলে অবশ্যই একটু ইনবক্স করতে হবে ওকে ঠিক আছে সো দেখিয়ে দিলাম এখন আমি একটা আপু কোশ্চেন করেছিল যে আপু হেয়ার গ্রোথের জন্য আচ্ছা আপু হেয়ার গ্রোথের জন্য আমি অবশ্যই দেখাবো একটু সাথে থাকতে হবে ঠিক আছে যাদের হচ্ছে হেয়ার ফল হয় অনেক বেশি প্রবলেম আছে তাদের জন্য দেখাবো এখন আমি হেয়ার প্রবলেমের জন্য দেখাবো সো আমাদের কাছে তো হেয়ারের কম্বোটা আছিল আমাদের কাছে হচ্ছে আর্গানের একটা হেয়ার শ্যাম্পু আছে দেন হচ্ছে আর্গানের একটা হেয়ার প্যাক আছে সেটা হচ্ছে অবশ্যই এখন আমার হাতের কাছে নাই সো হচ্ছে আমাদের আর্গানের শ্যাম্পু আছে আর্গানের হচ্ছে হেয়ার প্যাকটাও আছে সো আমি হেয়ারের জন্য কিছু দেখাবো সো আমি হেয়ার ফার্স্ট হেয়ার এর কথাটা মনে আসলে পরে যে হেয়ারের হেয়ার যারা গ্রোথ চাচ্ছেন তারা কেমন কোন ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করতেছেন বা শ্যাম্পুটা কেমন আছে বিকজ হচ্ছে আপনার শ্যাম্পুর উপরেই কিন্তু ডিপেন্ড করে যে আপনি কোন শ্যাম্পুটা ইউজ করছেন বিকজ হচ্ছে এখন আমাদের এই কান্ট্রিতে অনেক মানে ফেক প্রোডাক্ট দিয়ে ভরে গিয়েছে ঠিক আছে সো আপনারা যারা মানে ফেক প্রোডাক্ট ইউজ করছেন তাদের তারা তো অবশ্যই অনেক বেশি হেয়ার প্রবলেমে ভুগছেন সো হচ্ছে এগুলোর সলিউশন দেওয়ার জন্য কিন্তু আমরা আছি বিকজ আমাদের এখানে আপনারা কখনোই ফেক প্রোডাক্ট পাবেন না ইনশাআল্লাহ হচ্ছে হোয়াইটনিং আর স্পোর্ট আউটের জন্য কোনটা বেস্ট আপু আপনার যদি স্পোর্ট থাকে তাহলে অবশ্যই আপনি ট্রিপল ব্ল্যাক টা নিয়ে নিবেন ইট টু ওয়েট আপনি দেখাচ্ছি ট্রিপল ব্ল্যাক সোপটার সাথে আপনি আহ আপনি ডালফর বিউটি ক্রিমটা নি নেবেন ডালফর বিউটি ক্রিমটা নি নিলে আপনার স্কিনটা হোয়াইট হবে প্লাস স্পট দাও দূর হয়ে যাবে আপনি স্কিনে যত স্পট থাক সব দূর হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে ডালফর বিউটা তে স্পট আউট ক্রিম ও প্লাস হোয়াইটেনিং ক্রিম সো এটার সাথে যদি আপনি আরো ফাস্টারে স্পটটাকে ক্লিন করতে চান তাহলে 8 ট্রিপল ব্ল্যাক সোপটা নি নেবেন এই ট্রিপল ব্ল্যাক সোপটা নি নিবেন যদি আপনাদের দাগ থাকে স্কিনে দাগ থাকে তাহলে এই ট্রিপল ব্ল্যাক সোপটা নি নেবেন এটা একটা 빅 সাইজের সোপ এটা মিনি সাইজটা আছে এটা মিনি সাইজটা আছে দেখেন এটা মিনি সাইজটা আছে সো মিনি সাইজটা চারশো টাকা অ্যান্ড এটার প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা ঠিক আছে অ্যান্ড এটা তিন হাজার পাঁচশো টাকা এই ক্রিমটার দাম সো যারা যারা নেবেন একটু স্ক্রিনশটে দিয়ে নেন যাদের হচ্ছে অনেক বেশি স্পটের প্রবলেম আছে বা হচ্ছে হোয়াইট করতে চাচ্ছেন স্ক্রিনটা দুইটা নিয়ে নেবেন আপু আমি কালো হতে চাই আপু আমি কালো হতে এরকম মেকআপ আছে হ্যাঁ ভাইয়া অবশ্যই আছে আমার কালো হওয়ার মেকআপ আছে সমস্যা নেই সো এই তো দেখিয়ে দিলাম হেয়ারের জন্য দেখাবো এখন যাদের হেয়ারের প্রবলেম আছে আমি আগেও বলেছি যে আমরা হেয়ারটা

রাফা আনান লিখেছে বডি ব্রাইটনিং লোশন দেখাও আপু বডি ব্রাইটনিং লোশন আমি অবশ্যই দেখিয়ে ফেলেছি একটু লাইফটা শেষ হয়ে গেলে আপনি একটু লাইফটা আহ প্রিভিয়াস দেখে নেবেন তাহলে কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো এই তো হেয়ারের জন্য আমি দেখে ফেললাম এখন আমার আমি হেয়ারের কিছু শ্যাম্পু দেখাবো যেগুলো হচ্ছে হেয়ার প্রবলেমগুলোকে সলিউশন দিবে সো আমি এখন মেড ইন কোরিয়ান একটা শ্যাম্পু দেখাবো সো এটা হচ্ছে শাইনিং কেয়ার শ্যাম্পু শাইন অ্যান্ড গ্লোজ এটা হচ্ছে আপনার হেয়ারটাকে অনেক বেশি গ্লোজ করবে শাইনি করবে যারা হচ্ছে শাইনি হেয়ার পছন্দ করেন গ্লোইং হেয়ার পছন্দ করেন মানে অনেক বেশি চিকচিক করবে হেয়ারটা এটা জন্য এই শ্যাম্পুটা নিয়ে নিতে পারেন মেড ইন কোরিয়া এটা হচ্ছে মিসেন স্কিনের এটা আপনারা সার্চ দিয়ে দেখে নিতে পারেন সো আপনারা যারা যারা নেবেন একটু স্ক্রিনশট টা দিয়ে নেবেন প্রাইস অ্যান্ড ডিটেইল জানতে হলে অবশ্যই একটু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে বিকজ এগুলো প্রাইস টা আমার অবশ্যই জানা নেই ঠিক আছে তো এই তো একটা ভালো জোস একটা শ্যাম্পু দেখালাম শাইনির জন্য যারা হিয়ারটাকে সাইনি করতে চাচ্ছেন সো ইট দেখে ফেলেছেন এখন আমি কিছু আরো শ্যাম্পু দেখাবো যেটা হচ্ছে আমাদের স্কাই লেকের একটা shampo আছে এটা আপনার স্কালটাকে অনেক হেলদি রাখবে অনেক বেশি গ্রোথ নিস করবে আপনি আরগান shampo আর থেরাপি আমি নিয়েছি এরপর কি ইউজ করব বা কোন সাপ্লিমেন্ট আছে যা আরলি গ্রোথ করবে হ্যাঁ আপু আপনারা যদি হেয়ার প্রবলেম থাকে আমি অবশ্যই সাপ্লিমেন্ট দেখাবো সেটা হচ্ছে আমাদের কিন্তু হেয়ার সাপ্লিমেন্ট গুলো আছে যাদের হেয়ারে প্রবলেম আছে সেটা আমি আগেও দেখিয়েছিলাম কোলাজেন সি টা ঠিক আছে? এই কোলাজেন সি টা কিন্তু সুপার কোলাজেন প্লাস সি এটা কিন্তু স্কিনে হেয়ার টাকে এখানে লেখাই আছে যে আপনার হেয়ার এর রিমুভ করবে, স্কিন প্রবলেম রিমুভ করবে, আপনার নেইলস এর প্রবলেম রিমুভ করবে, আপনার জয়েন্টস যদি অনেক বেশি উইক থাকে জয়েন্ট টাকে স্ট্রং করবে, বোনস টাকে স্ট্রং করবে। বেসিক্যালি হচ্ছে এই সাপ্লিমেন্ট টার কাজই হচ্ছে আপনার ফুল বডি টাকে স্ট্রং করবে, হেয়ার থেকে নিয়ে নেইল পর্যন্ত এভরি ওয়্যার আপনাকে এটা স্ট্রং একটা হেয়ার দিবে, গ্রোথ বাড়াবে ঠিক আছে? সো এটা ভিটামিন সি সিটা দেখে ফেলেছি যারা যা নিবেন স্ক্রিনশট টা দিয়ে নিবেন এটার প্রাইসটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা প্রাইসটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা সো আমাদের কাছে কিন্তু আরেকটা আছে যাদের হচ্ছে হেয়ার প্রবলেম আছে আমাদের কাছে কিন্তু আরেকটা সাপ্লিমেন্ট আছে সেটা হচ্ছে থাইও গ্লো এটার থাইও গ্লো এটাও কিন্তু হেয়ার ফল কমায় এটাও কিন্তু হেয়ার ফলের জন্য খুবই ভালো সো আমি দেখিয়ে ফেললাম এখন আমি আরো কিছু শ্যাম্পু দেখাবো এটা হচ্ছে আমাদের স্কাই লেকের শ্যাম্পু এটা হচ্ছে স্কাই লেকের এটা হেয়ার গ্রোথ প্লাস হচ্ছে হেয়ারের একটা মানে হেলদি রাখার জন্য একটা গ্রোথের একটা শ্যাম্পু দেখালাম ঠিক আছে এটা ও এটা ও এটা শ্যাম্পু দেখালাম দেন এখন আমি কিছু আরো শ্যাম্পু দেখাবো আমাদের হচ্ছে হেয়ারের ফুল একটা কম্বো আছে ঠিক আছে আমাদের হেয়ারের একটা ফুল কম্বো আছে সেটা আমি দেখাবো মানে শ্যাম্পুর কম্বো প্লাস কন্ডিশনার ঠিক আছে কন্ডিশনার सुद्धा আছে তো যারা যারা নিবেন অবশ্যই একটু screenshot দিন inbox করে দিতে হবে। আমি একটু খুঁজে নিচ্ছি আমি পাচ্ছি না এটা। কই চলে যায়? আপু একটু সাথে থাকেন ঠিক আছে? একটু সাথে থাকেন তাহলে কিন্তু পাবেন। so একটু সাথে থাকেন ভালো product দেখতে হলে অবশ্যই একটু আহ করতে হয়। ঠিক আছে? ভালো product দেখতে হলে অবশ্যই একটু wait করতে হয়। তাহলে কিন্তু ভালো product দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে কেরাইসিস হেয়ার ক্লিনিক এটা রিপেয়ারিং অ্যাম্পল এটা হচ্ছে আপনার হেয়ারটাকে রিপেয়ার করবে ঠিক আছে আপে এটা একটা নিলে কি হান্ড্রেড হেয়ার গ্রোথ করবে আপু এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রোথ করবে না বাট আপনার হেয়ারটাকে অনেক বেশি হেলদি করবে ঠিক আছে হেলদি করবে আপনার হেয়ারটাকে ব্রনের কালোর দাগের জন্য কি আছে আপু আপু ব্রনের কালের দাগের জন্য সঞ্জনা আপু লেগে যাচ্ছে আপু আপনার যদি ব্রনের কালো দাগ থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি এই ট্রিপল ব্ল্যাক সোপটা নিয়ে নেবেন এই ট্রিপল ব্ল্যাক সোপটা নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার আপনার স্পোর্টটাকে রিমুভ করবে প্লাস হচ্ছে আপনার স্পোর্ট যাদের আছে যাদেরকে দাগ আছে তারা অবশ্যই ট্রিপল ব্ল্যাক সোপটা নিয়ে নিবেন অ্যান্ড আরো ভালো আউট করতে আমাদের কাছে কিন্তু এই যে অল কিল ক্রিম আছে এটা হচ্ছে সুপার স্পোর্ট অল কিল ক্রিম লেখাই আছে যে স্পোর্ট অল কিল ক্রিম যাদের হচ্ছে অনেক বেশি স্পোর্ট আছে এইটা হচ্ছে পাহাড় মিরাকেল রিপেয়ারিং অ্যাথ স্পোর্ট অল কিল ক্রিম ঠিক আছে এটা অনেক বেশি ফেমাস সো এটার সাথে আপনি এই সোপটা ইউজ করতে পারেন ঠিক আছে এই ক্রিমটার সাথে এই সোপটা ইউজ করতে পারেন তাহলে আপনার হান্ড্রেড ব্রোনে ডাকটা চলে যাবে যারা যারা নিবেন একটু স্ক্রিনশটটা দিন নান ঠিক আছে আবাব রাজা লিখেছে নাইস তাইবা জান্নাত লিখে হচ্ছে আপনি একনি স্কিন প্রবলেম আপু আপনার একনি স্কিন প্রবলেম আচ্ছা ঠিক আছে আপনার যদি একনে প্রবলেম থাকে আমাদের কিন্তু রিলুমিনসের একনের ফুল সেটটা আছে এন্ড কোরিয়ানো আছে যাদের বাজেটটা কম আছে আমাদের কোরিয়ানো একনে সেট আছে সো একটু সাথে থাকেন ঠিক আছে সো একটু দেখিয়ে দিলাম এখন আমি টা দেখাবো আগে ফার্স্ট আমি কোরিয়ান একনি সেটটা দেখাবো যাদের বাজেটটা কম আছে ঠিক আছে বাজেট আছে তার রিলিউমিনস এটা নেবেন রিলিউমিনসের যেটা ডার্মাটোলজিস্ট টেস্টে টেস্টেড একটা অ্যাকনেস সেট ঠিক আছে সো এটা হচ্ছে একটা আহাবাহা এটা মিরাকেল অ্যাকনে ক্লিয়ার্স ফোম এটা হচ্ছে এটা আহাবাহা কোম্পানি সো এটা কিন্তু কোম্পানি গ্যারান্টি দিয়েছে যে 30 ডেসের মধ্যে আপনাকে এটা রেজাল্ট দেখানোটা স্টার্ট করবে ঠিক আছে এটা হচ্ছে একটা আহাবাহার থার্টি ডেজ মিরাকেল অ্যাকনে ক্লিয়ার্স ফোম এটা হচ্ছে ফারস্টে আপনাকে এটা দিয়ে ফেসটাকে ডিপ ক্লিনিং করে নিতে হবে দেন আছে ডিপ ক্লিনিং এর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই এই এটা নিতে হবে যাদের হচ্ছে ব্ল্যাক হেডসের প্রবলেম আছে ব্ল্যাক হেডসের প্রবলেম থাকলে অবশ্যই আপনাকে ফার্স্টে এই ব্ল্যাক হেডসের এটা দিয়ে আপনাকে এটা ক্লিন করার পর দেন হচ্ছে এই ব্ল্যাক হেডসের এই বাবল ক্লিনজারটা ইউজ করতে হবে ঠিক আছে এই বাবল ক্লিনজারটা দিয়ে ফার্স্ট ফেসটাকে ভালো করে ইউজ করে দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই সিরামটা ইউজ করতে হবে মিরাকেল রিপেয়ারিং এর সিরামটা ইউজ করতে হবে এই সিরামটা ইউজ করার পরে দেন হচ্ছে আপনাকে এই ক্রিমটা ইউজ করতে হবে ঠিক আছে এই ক্রিমটা ইউজ করতে হবে

এই তো আমি কোরিয়ান একটা একনেস সেট দেখালাম এখন হচ্ছে আমি ইউএস এর একটা একনেস সেট দেখাবো যেটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট টাকে রিমুভ করবে ঠিক আছে সো হচ্ছে আমি এখন রিলুমিনসের আমাদের অনেক প্রিমিয়াম অ্যান্ড হাই ব্র্যান্ডেড একটা অ্যাকনেস সেট দেখাবো যেটা হচ্ছে অনেক প্রফেশনাল একটা অ্যাকনেস সেট ঠিক আছে এটা হচ্ছে প্রফেশনাল অ্যাকনে কেয়ার সেট সো যারা হচ্ছে প্রফেশনালি প্রোডাক্ট পছন্দ করেন যেগুলো হচ্ছে অনেক বেশি ফেমাস প্লাস হচ্ছে যেগুলো সেলিব্রিটিরা সাজেস্ট করে থাকে ইউজ করার জন্য সো আমি এখন এমন একটা অ্যাকনেস সেট দেখাবো যেটা অনেক বেশি হাই ব্র্যান্ডেড অনেক দামি প্রোডাক্ট বাট অনেক বেশি এফেক্টিভ সো হচ্ছে ফার্স্টে তো আমি দেখাবো অ্যাকনে ক্লিয়ার সোপটা দেখাবো এটা হচ্ছে আমাদের রিলোমিন্স একনিক ক্লিয়ার সোপ এটা হচ্ছে একটা অ্যাকনিক ক্লিয়ার সোপ আপনার একনেকটাকে পুরো ভ্যানিশ করে দিবে প্লাস হোয়াইটও করবে স্কিনটা লেখাই আছে রিলোমিন্স অ্যাডভান্স হোয়াইট একনিক ক্লিয়ার সোপ তো এটা একনেটাকে রিমুভ করবে প্লাস হচ্ছে স্কিনটাকে হোয়াইট করবে ঠিক আছে ইউজ করার পরে আপনার যত পিম্পল আছে অ্যাক্টিভ পিম্পল বলেন সেটাও চলে যাবে প্লাস একনের যে স্পটটা আছে স্পটটাও চলে যাবে সো হচ্ছে এই তো ফোমটা ক্লিনজিং ফোর্ম দেখে দিলাম দেন ক্লিনজিং ফোম দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে দেন আপনাকে এই সলিউশনটা ইউজ করতে হবে অথবা টোনার এটা হচ্ছে টোনার এটা একনে ক্লিয়ার একটা টোনার সো এই টোনারটা দিয়ে ভালো করে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে ক্লিন করে দেন আপনাকে আবার পানি দিয়ে ওয়াশ করতে হবে না টোনারটা রেখেই দেন হচ্ছে আপনাকে এই সিরামটা ইউজ করতে হবে এই সিরামটা হচ্ছে বেসিক্যালি রাতে ইউজ করতে হবে এই ফুল সেটটা রাতে ইউজ করলে অনেক ভালো কাজ করবে এই সিরামটা আপনাকে ইউজ করে নিতে হবে এই সিরামটা ইউজ করার পর আপনি ঘুমিয়ে যাবেন শুয়ে যাবেন দেন হচ্ছে আপনি জাস্ট দেখবেন যে আপনার ফেসটা জাস্ট ওয়াও করা হয়ে যাবে আপনার অ্যাকনে থাকবে না প্লাস অ্যাকনে স্পটটা দূর হয়ে যাবে সো এটা হচ্ছে রিলিভ ডার্ম একটা ফুল সেট যারা যারা নিবেন একটু স্ক্রিনশট টা দিয়ে নেন যারা যারা নিবেন একটু স্ক্রিনশট টা দিয়ে নেন ঠিক আছে আপুরা প্রাইস এন্ড ডিটেল জানতে হলে অবশ্যই একটু স্ক্রিনশট দিন বস করতে হবে ওকে ঠিক আছে তো আমি এটাও দেখে ফেললাম এখন এখন আমি মেস্টার ফুল সেটটা দেখাবো যাদের মেস্টার প্রবলেম আছে আমাদের কিন্তু মেস্টার দুইটা সেট আছে একটা হচ্ছে জাপানিজ সেট আছে আর একটা হচ্ছে রিলুমিনসের সেট আছে ফারস্টে আমি রিলুমিনসের একনে সেটটা দেখাবো ঠিক আছে রিলুমিনসের আগে আমি মেস্টার সেটটা দেখাবো দেন হচ্ছে আমি জাপানিজ মেস্টার সেট দেখাবো তো আমাদের কিন্তু রিলুমিনসের যে মেস্টার সেটটা আছে জাস্ট ওয়াও করে একটা সেট বলতে পারেন সো আমরা ফার্স্টে রিলুমিস অ্যাডভান্স হোয়াইটের ট্রিপল ব্ল্যাক সোপটা দিয়ে ভালো করে ফেসটাকে ওয়াশ করে নেব এটা হচ্ছে একটা মেস্তার জন্য একটা ফুল সলিউশন বলতে পারেন সো এটা হচ্ছে মেস্তার যে স্পোটটা আছে মেস্তাটাকে রিমুভ করার জন্য এই সোপটা অনেক বেশি হেল্পফুল প্লাস হচ্ছে এটা এটা দিয়ে ভালো করে ফেসটাকে ওয়াশ করে দেন হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই যে এই পিলিং জেলটা ইউজ করতে হবে রিলুমিন্স এই অ্যাডভান্স হোয়াইট গ্লাইকোলিক পিলিং জেল এটা হচ্ছে গ্লায়কোলিক একটা পিলিং জেল এটা কিন্তু এত হার্ড পিলিং করবে না এটা হচ্ছে মোটামুটি পিলিং করবে মাইল্ড পিলিং করবে অ্যান্ড হচ্ছে আপনার স্কিনটাকে একটা নিউ একটা স্কিন দিবে ঠিক আছে একটা নিউ একটা স্কিন দিবে আপনার মানে মেস্তাটা যেখানে আছে এটা কিন্তু ফুল ফেসে ইউজ করা যাবে না এটা জাস্ট আপনার যে জায়গায় মেস্তা আছে জাস্ট ওই জায়গার মধ্যে রাব করতে হবে ঠিক আছে অন্য কোথায় ইউজ করা যাবে না সো এটা হচ্ছে একটা পিলিং জেল দেখালাম এটার সাথে এখন যেটা এটা পরে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে সলিউশন এটা হচ্ছে একটা টোনার এটা হচ্ছে টিএস টিম সেলের একটা টোনার এইটা টোনারটা দিয়ে ভালো করে মানে স্কিনটাকে ডিপ ক্লিনিনং করে নিতে হবে দেন ওকে টোনারটা লাগানোর পর কিন্তু স্কিনটা ওয়াশ করা যাবে না স্কিনটা ওয়াশ করা যাবে না দেন টোনারের পরে আপনাকে সিরামটা ইউজ করতে হবে রাতে এই সিরামটা ইউজ করে দেন আপনাকে ঘুমায় যেতে হবে জাস্ট আপনি দেখবেন যে আপনার স্কিনে যত টা প্রবলেম আছে ইনশাল্লাহ চলে যাবে ঠিক আছে এটা হচ্ছে পারমানেন্টলি একটা সলিউশন দিচ্ছি সো এটা হচ্ছে পারমানেন্ট একটা সলিউশন দিবে আপনাকে তো আপনারা যারা জান একটু স্ক্রিনশট টা দিয়ে ইন বস করতে হবে ঠিক আছে একটু স্ক্রিনশট টা দিন বস করে দেন ওকে ঠিক আছে সো মেস আমি ফুল সেটটা দেখিয়ে দিয়েছি মেসটা প্রবলেম থাকলে অবশ্যই এটা ব্যানিশ হয়ে যাবে সো তো দেখে দিলাম এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইন শাওয়ার কমফোর্ট একটা হেয়ার রিমুভার ক্রিম এটা হচ্ছে একটা হেয়ার রিমুভার ক্রিম অনেক বেশি হচ্ছে স্প্রিডলি কাজ করবে এটা হচ্ছে অনেক বেশি স্প্রিডলি কাজ করবে দেন হচ্ছে অনেক বেশি এটা ট্রিটমেন্ট হিসাবে কাজ করবে ঠিক আছে এটা যারা হচ্ছে অনেক ফার্স্টলি এটা যারা ফার্স্টলি লোমটাকে আউট করতে চাচ্ছেন যারা হচ্ছে ফার্স্টলি লোমটাকে আউট করতে চাচ্ছেন তারা অবশ্যই এটাকে ইউজ

ফুল বডি এন্ড ফুল বডিতে আপনারা এই ক্রিমটাকে ইউজ করতে পারবেন ঠিক আছে এটার ভিতরে কিন্তু একটা স্পঞ্জও আছে সো দেখতেই পাচ্ছেন সো এটা আমি হেয়ার রিমুভারের একটা ক্রিম দেখালাম সো যারা যারা নেবেন আপনারা একটু স্ক্রিনশটে দিয়ে নেন যারা যারা নেবেন এইটা একটু স্ক্রিনশটে দিয়ে নেন অ্যান্ড যার যা কোশ্চেন আছে একটু কাইন্ডলি একটু কমেন্টস করবেন কারণ হচ্ছে কমেন্টস না করলে বুঝতে পারবো না ঠিক আছে আপনারা একটু কমেন্টস করবেন তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের নিউ এসেছে সো দেখতে পাচ্ছেন আমার হাতে এখন একটা নিউ এটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সো এটা কিন্তু স্নেল স্নেলে এটা এসেনশিয়াল এক্স রিঙ্কল সলিউশন অ্যাম্পল এটা হচ্ছে রিঙ্কল সলিউশন অ্যাম্পল এটা আপনার ময়শ্চারাইজ করবে প্লাস হচ্ছে রিঙ্কল যাদের প্রবলেম আছে রিঙ্কল প্রবলেমটাকে রিমুভ করবে সো যারা যারা ইভেন্ট একটু স্ক্রিনশটটা দিয়ে নেন এটার সাথে আরো ভালো মানে রেজাল্ট চেলে আমাদের কাছে কিন্তু স্নেল টু সিকার এই এসেনশিয়াল এক্স এই ডিপ ক্লিনজিং ফোমটা আছে এই ডিপ ক্লিনজিং ফোমটা দিয়ে ভালো করে আপনাকে ডিপ ক্লিনজিং করে নিতে হবে দেন আপনাকে এই মানে এই অ্যাম্পলটা ইউজ করতে হবে ঠিক আছে দুইটা কিন্তু ফুল একটা সেট ঠিক আছে যারা যারা নিবেন একটু স্ক্রিনশটটা টা দিয়ে নেন ঠিক আছে আপুরা যারা যারা নিবেন একটু স্ক্রিনশটটা টা দিয়ে নেন তো আমি এখন ব্ল্যাক এর জন্য কিছু দেখাবো যাদের হচ্ছে ব্ল্যাক হেডস এর সমস্যা আছে যাদের হচ্ছে ফেস এ ব্ল্যাক এর প্রবলেম আছে আমি এখন ব্ল্যাক হেডস এর একটা সলিউশন দিব ব্ল্যাক হেডস না সরি যাদের হচ্ছে আই এর মধ্যে যাদের হচ্ছে অনেক বেশি আই আন্ডার আইটা অনেক বেশি কালো আছে যাদের হচ্ছে রাত জেগে জেগে আপনাদের চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে ঠিক আছে তাদের জন্য আমাদের কাছে আন্ডার আই সিরামটা আছে এটা কিন্তু একটা বিয়াস বিও বিয়ার স্কিনে এটা পিওর ন্যাচারাল কোলাজেন ওয়াটার ড্রপ আই সিরাম ঠিক আছে এটা হচ্ছে একটা ওয়াটার ড্রপ আই সিরাম এটা মধ্যে কোলাজেন আছে তো বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে আমাদের চকি নিচে অনেক টাইমে কিন্তু অ্যান্টি এজিং এ দাগটা পড়ে যায় সো এটা অ্যান্টি এজিং এ দাগটাও কমাবে প্লাস হচ্ছে আপনার আইটা আন্ডার আইতে ডার্ক স্পট থাকলে বা হচ্ছে আপনার যদি আন্ডার আন্ডার আই কালো থাকে বা হচ্ছে আপনার অনেক সময় রাত জাগতে জাগতে আমাদের হচ্ছে আয়ের নিচে কালো একটা দাগ পরে যায় সো সেই দাগটাকে কিন্তু রিমুভ করে ফেলবে ঠিক আছে এটা কিন্তু আন্ডার আই একটা সিরাম বলতে পারেন আন্ডার আই একটা সিরাম ঠিক আছে সেটা দেখিয়ে দিলাম আমাদের কিন্তু এটা রিলুমিয়ে একটা আন্ডার আই সিরাম আছে তো রিলোমিন্সের আমি একটা আন্ডার আই হার্বাল আন্ডার আই সিরাম এটা হচ্ছে রিলোমিন্স অ্যাডভান্স হোয়াইটের হার্বাল আন্ডার আই সিরাম ঠিক আছে এটা অনেক বেশি হেল্পফুল আপনাদের স্কিনে মানে আপনার চোখের নিচে যাদের ডার্ক সার্কেল আছে ঠিক আছে যাদের ডার্ক সার্কেল আছে তারা এগুলো ইউজ করতে পারবেন যারা জানিবেন একটু স্ক্রিনশটটা দিয়ে নেন ঠিক আছে আপুরা ঠিক আছে আমি এটাও দেখে ফেললাম এখন আমি যেটা দেখাবো আমি এখন কিছু হোয়াইটেনিং সাপ্লিমেন্ট দেখাবো আমি এখন হোয়াইটেনিং কিছু সাপ্লিমেন্ট দেখাবো সো আমি আগে ফার্স্ট स्टूडेंट প্যাকেজটা দেখাবো स्टूडेंट প্যাকেজটা দেখাবো যারা হচ্ছে রিজনেবল এর মধ্যে কোন ভালো হোয়াইটেনিং সাপ্লিমেন্ট চাচ্ছেন তারা অবশ্যই দুইটা নিয়ে নেবেন বিকজ হচ্ছে এটা অনেক বেশি রিজনেবল মধ্যে ফর স্টুডেন্ট যারা হচ্ছে স্টুডেন্টস আছেন এটা হচ্ছে বিউটি হোয়াইট এটা হচ্ছে এটার মধ্যে 30 টি ক্যাপসুল আছে এটা 15 দিন যাবে ঠিক আছে এটা কিন্তু একটা জাপানিজ গ্লুটাথিয়ন অ্যান্ড হচ্ছে এটা জাপানিজ এটা কোলাজেন কোলাজেনটা কাজটা হচ্ছে আমাদের স্কিনটাকে গ্লোয়িং করা ঠিক আছে এটার কাজটা হচ্ছে স্কিনটাকে হোয়াইট করা সো দুইটা যদি একসাথে পারচেস করেন তাহলে অবশ্যই আপনার আরো বেশি ফাস্টে কাজ করবে স্কিনটা অনেক বেশি গ্লোইং হবে তো দুইটাই কিন্তু পনেরো দিন যাবে তিরিশটা করে আছে এটার ভিতরে ঠিক আছে এটা থ্রি থেকে সিক্স মান্থ কন্টিনিউ করতে হবে একটা হচ্ছে ব্রেকফাস্টের আধা ঘন্টা পরে একটা খেতে হবে অ্যান্ড হচ্ছে রাতে ডিনারে আধা ঘন্টা পরে একটা খেতে হবে ভরা পেটে খেতে হবে সো যারা যারা নেবেন একটু স্ক্রিনশটটা দিয়ে দিন ঠিক আছে যারা যারা আমি ডি স্ক্রিপশনে দিয়ে নাই পারপিস এগুলো হচ্ছে ইচ হচ্ছে আঠারোশো টাকা করে 1 1800 টাকা করে ঠিক আছে আঠারোশো টাকা করে এই তো দেখে ফেললাম এখন এটাও দেখে ফেলেছি তো এখন ওটা রেখে দিচ্ছি এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি ইতালিয়ান কিছু প্রোডাক্ট দেখাবো ইতালিয়ান সমেখন ইতালিয়ান এর গ্লুটেক টু থাউজেন্ড জি হোয়াইট এটা হচ্ছে ডারমা মেডিকেল টেস্টেড প্রোডাক্ট ঠিক আছে? এটা হচ্ছে স্কিন সাইন্টিস্ট রাও এগুলো মানে সাজেস্ট করেছে খেতে কারণ যে এগুলো অনেক বেশি ভালো এটা হচ্ছে গ্লুটেক দুই হাজার জি এস এর একটা ইতালিয়ান মেড ইন ইতালিয়ান একটা গ্লুটাথিয়ন এটা হচ্ছে ইতালিয়ান একটা হোয়াইটনিং সাপ্লিমেন্ট ঠিক আছে এন্ড এটাও গ্লুটেজ আহ দুই হাজার আহ এটা হচ্ছে দুই আহ সরি তেইশ হাজার জি কে এটা ডিএন অ্যান্ড গ্লুটা গ্লু আহ গ্লুটোকিনস এটাও নিউ ফর্মুলা এটাও কিন্তু বডিটাকে ওয়াইটনিং করবে প্লাস হচ্ছে অনেক বেশি ভালো করবে এটাও আপনি স্কিনে মেলানিনটাকে কম করে ভিতর থেকে স্কিনটাকে ওয়াইটনিং করে সো এটা দুইটাই কিন্তু আহ এটাই মেড ইন ইতালি যারা যারা নেবেন এটা নিতে চাচ্ছেন যারা একটু স্ক্রিনশট টা দিন ঠিক আছে আপুরা যারা যারা এটা নিতে চাচ্ছেন একটু স্ক্রিনশট টা দিন বস করে দিবেন প্রাইস এন্ড ডিটেল জানতে হলে অবশ্যই একটু দিন বক্স করতে হবে এটা একটা হোয়াইটনিং এটা হোয়াইটনিং একটা সাপ্লিমেন্ট যারা হচ্ছে ফুল বডি এন্ড ফেস ফেসটা হোয়াইটনিং করতে চাচ্ছেন সো এটাও এটাও কিন্তু একটা হোয়াইটনিং সাপ্লিমেন্ট ঠিক আছে দুইটাই কিন্তু একটা হোয়াইটনিং সাপ্লিমেন্ট ফুল বডি এন্ড ফেস হোয়াইটিনিং এর জন্য যারা একটা ভালো প্রোডাক্ট চাচ্ছেন তারা চোখ বন্ধ করে এগুলোকে ইউজ করতে পারেন বিকজ হচ্ছে এগুলো সব টেস্টেড অ্যান্ড এগুলো কিন্তু যারা বাহিরের ফরেনাররা আছে বা যারা বাহিরের সেলিব্রিটি আছে তারাও কিন্তু এগুলো সাজেস্ট করে থাকে ইউজ করার জন্য

ওকে ঠিক আছে তো আমি এটা ব্লুটোথিয়ামটা দেখেই ফেললাম এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আহ একটু ওয়েট দাঁড়ান এখন আমি আহ জাপানিজ কিছু গ্লুটোথিয়াম দেখাবো ঠিক আছে জাপানিজ গ্লুটোথেম দেখাবো যেটা হচ্ছে আপনার ফুল বডিটাকে ওয়াইটনিং করবে ঠিক আছে ফুল বডিটাকে আপনার পার্মানেন্টলি ওয়াইটনিং করবে তো ওটার জন্য আমি এখন একটা প্রোডাক্ট দেখাবো তো একটু সাথে থাকতে হবে তো এটা দেখতে পাচ্ছেন যেমন হাতে এখন বি ওয়াইড ব্লোম আছে এটা কিন্তু একটা ওয়াইফনিং সাপ্লিমেন্ট এটাও কিন্তু একটা ওয়াইফনিং সাপ্লিমেন্ট ফুল বডি অ্যান্ড ফেস ওয়াইফনিং এর জন্য এটা মেড ইন জাপানিজ অ্যান্ড জাপানিজ নামটা শুনলে ফার্স্টে আমাদের মাথায় আসে যে জাপানিজ প্রোডাক্ট মানেই হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট অনেক হাই ব্র্যান্ডেড কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে এগুলো কিন্তু অনেক বেশি প্রিমিয়াম প্রোডাক্ট অ্যান্ড এটা এল সি ই এটাও কিন্তু একটা হোয়াইটনিং সাপ্লিমেন্ট এটাও কিন্তু একটা হোয়াইটিং গ্লুটোথিয়ন এগুলো ফুল বডিটাকে হোয়াইটনিং করবে ফেসটাকে হোয়াইটনিং করবে আপনার ফেসে প্রবলেম থাকে যত প্রবলেম থাকবে সব সলিউশন দিবে ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে ট্রানসিনো হোয়াইট সি ক্লিয়ার এটাও কিন্তু একটা হোয়াইটনিং সাপ্লিমেন্ট সো বেসিক্যালি এখন আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সবই হচ্ছে আপনার ফুল বডি অ্যান্ড ফেস হোয়াইটিনিং এর জন্য ফুল বডি অ্যান্ড ফেস হোয়াইটনিং এর জন্য যারা ভালো প্রোডাক্ট চাচ্ছেন অবশ্যই আপনারা এগুলো ইউজ করে বিকজ হচ্ছে এগুলো জাস্ট মাথা নষ্ট করা প্রোডাক্ট ঠিক আছে যারা যার নিবেন একটু স্ক্রিনশট টা দিয়ে নেন এগুলো প্রাইস গুলো কিন্তু অনেক প্রিমিয়াম প্রোডাক্ট বাট হচ্ছে অনেক ভালো প্রোডাক্ট ঠিক আছে সো যারা যার নিবেন একটু স্ক্রিনশট টা দিয়ে ইনবক্স করে দিবেন ঠিক আছে প্রাইস এন্ড ডিটেলস জানতে হলে অবশ্যই একটু স্ক্রিনশট টা দিয়ে ইনবক্স করতে হবে ওকে ঠিক আছে তো আমি এখন এটাও দেখিয়ে ফেললাম এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি এখন ইউএস এর একটা ভালো জোর মানে বেস্ট একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে টাটিওনিল প্লাটিনাম এটা প্লাটিনাম একটা হোয়াইটনিং সাপ্লিমেন্ট এটা হচ্ছে প্রিমিয়াম আহ এটাও অনেক বেশি পারেন যারা হচ্ছে হোয়াইটনিং এর জন্য ভালো কিছু চাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে প্রফেশনাল একটা হোয়াইটনিং সাপ্লিমেন্ট এটা হচ্ছে এটা বারোশো এম জি এটার মধ্যে ষাটটি ক্যাপসুল আছে এন্ড এগুলো সব ডায় সাপ্লিমেন্ট এগুলো খেলে আপনারা কখনোই মোটা হবেন না ঠিক আছে অনেকে কোশ্চেন থাকতে পারে যে আপু এগুলো খেলে কি আমরা মোটা হয়ে যাবো না কিনা কখনোই আপু আপনারা এগুলো কন্টিনিউ করলে কখনোই মোটা হবেন না বিকজ এগুলোতে নো সাইড ইফেক্ট ঠিক আছে এগুলো হচ্ছে সাইড ইফেক্ট নেই সো এগুলো কিন্তু ইনজেকশনের মতোই কাজ করবে এগুলো হচ্ছে যারা বডি ইনজেকশন নিলে যেমন হোয়াইটনিং করে তেমনই হোয়াইটনিং করবে ঠিক আছে এগুলো ফুল প্যাকেজিং করা থাকে অ্যান্ড যেগুলোতে ফেক আছে তো অনেক প্যাকেজিং করাও থাকে না ঠিক আছে সো এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমরাই কিন্তু ডিরেক্ট ইম্পোর্ট মানে আমরাই কিন্তু বাংলাদেশের ফার্স্ট সোল্ড এজেন্ট এগুলো তো যেটা হচ্ছে ইউএস এর একটা প্রোডাক্ট টাটিও প্লাটিনাম আপনারা কিন্তু এগুলো গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন যে এগুলো কতটা হাই ব্র্যান্ডেড প্রোডাক্ট সো যারা যারা লিমিটেড স্ক্রিনশটটা দিয়ে ইনবক্স করে দেন ঠিক আছে আপুরা ওকে ঠিক আছে আমি আমি এটাও ফেললাম এখন যেটা দেখাবো সেটা হচ্ছে দেখে কিছু প্রোডাক্ট দেখাবো এখন আমি ইউএস এর আমেরিকার অনেক বেশি ফেমাস কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো হচ্ছে যেগুলো সেলিব্রিটিরা সাজেস্ট করে থাকে ইউজ করার জন্য সো হচ্ছে আমার সাথে থাকতে হবে দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে সো আমাদের কাছে কিন্তু কোলাজেন পাউডার আছে কোলাজেন ড্রিঙ্কস আছে প্লাস হচ্ছে আমাদের কাছে কোলাজেনের ক্যাপসুলসও আছে ঠিক আছে আমাদের কাছে কিন্তু কোলাজেন ক্যাপসুলসও আছে সো আপনারা কিন্তু ওগুলোকে কন্টিনিউ করতে পারেন সো এটা কিন্তু কোলাজেন পাউডার এটা হচ্ছে একটা কোলাজেন পাউডার সো অনেকে এটা হচ্ছে ওরি হিরোর এটা কোলাজেন পাউডার অনেকের কোশ্চেন থাকতে পারে যে এটা কি কাজ করবে ঠিক আছে এটা বেসিক্যালি এজিং এর কাজ করবে প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং করবে ভিতর থেকে গ্লোইং করবে যারা হচ্ছে ভিতর থেকে গ্লোইং চান তারা অবশ্যই এটাকে নিয়ে নিবেন আপনার ভিতর থেকে স্কিনটাকে গ্লোইং করবে প্লাস হচ্ছে আপনার এজিং এর কাজ করবে আপনার স্কিনটাকে গ্লোইং করবে ঠিক আছে এটা প্রাইসটা হচ্ছে সাত হাজার টাকা এটা ওরি হিরোর এটা কোলাজেন পাউডার এটা হচ্ছে যে কোনো লিকুইড দিয়ে খেতে পারেন লাইক সুপ জুস

তো কোলাজেন ড্রিংক গুলো কিন্তু আমার আমরা সারা জীবন পালে খেতে পারবো বিকজ হচ্ছে কোলাজেন ড্রিংকস এর মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো হচ্ছে আমাদের জন্য খুবই ভালো ঠিক আছে বাট আমরা সাজেস্ট করে থাকি তিন থেকে ছয় মাস আপনারা এগুলো কন্টিনিউ করেন তিন থেকে ছয় মাস যদি কন্টিনিউ করেন আপনার অ্যান্টি এজিং এর কাজ করবে প্লাস হচ্ছে আপনার স্কিন টাকে গ্লোয়িং করবে আপনার হেলথ অনেক বেশি ভালো রাখবে ঠিক আছে তো যারা যারা নেবেন আপু একটু স্ক্রিনশট টা দিয়ে নেন ঠিক আছে যারা যারা নেবেন একটু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন প্রাইস অ্যান্ড ডিটেলস জানতে হলে একটু স্ক্রিনশটে দিন বক্স করে দিতে হবে ওকে ঠিক আছে আমি কোলাজেন ড্রিঙ্কস দেখে ফেললাম এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি সাপ্লিমেন্ট দেখাবো স্লিমিং এর কিছু সাপ্লিমেন্ট দেখাবো ঠিক আছে আমি কিছু দেখাবো আমাদের কিন্তু প্রবলেম থাকে স্লিমিং এর জন্য দেখাবো বাট আমি তো অবশ্যই দেখাবো বাট আপনাদের কিন্তু অবশ্যই এটার সাথে ডায়েট চার্টটা মেনটেন করতে হবে বিকজ আপনারা জাস্ট ট্যাবলেট ওপর ডিপেন্ড করে থাকেন দেন আপনারা অয়েলি জাতীয় খাবার খান তাহলে কখনোই আপনারা স্লিম হতে পারবেন না

অ্যান্ড এটা কিন্তু দুইটা করে খেতে হবে পার ডে দুইটা করে খেতে হবে লাইক হচ্ছে একটা ব্রেকফাস্টের আধা ঘন্টা পরে একটা খেতে হবে সরি আধা ব্রেকফাস্টের আধা ঘন্টা আগে একটা খেতে হবে যা যেগুলো স্লিমিং ক্যাপসুল আছে সেগুলো কিন্তু খাওয়ার আগে খেতে হয় অ্যান্ড যেগুলো হোয়াইটনিং ক্যাপসুল আছে সেগুলো খাওয়ার পরে খেতে হয় ঠিক আছে এগুলো হচ্ছে বেসিক নলেজ তো হচ্ছে এটা খাওয়ার আধা ঘন্টা আগে একটা খেতে হবে দেন হচ্ছে রাতে ডিনারে আধা ঘন্টা আগে একটা খেতে হবে তো এটা কিন্তু আপনাকে ম্যাক্সিমাম স্কিন লাইটনিং সাপোর্ট দিবে প্লাস হচ্ছে আপনার ফ্যাটটাকে বার্ন করবে ঠিক আছে স্কিনে মেলানিনটাকে কম করে স্কিনটাকে হোয়াইটনিং করবে ফ্যাট বার্নিং করবে আপনাকে যে চর্বিগুলো আছে চর্বিটাকে বার্নিং করে আপনাকে স্লিম করবে সো যারা যারা এটা নিবেন একটু স্ক্রিনশটটা দিন বস করে দিবেন প্রাইস অ্যান্ড ডিটেল জানতে হলে একটু স্ক্রিনশটটা দিয়ে নিতে হবে এটা হচ্ছে ইউএস এর অনেক বেশি মানে অনেক অনেক বেশি সাইড ইফেক্ট ছাড়া একটা প্রোডাক্ট এন্ড এগুলো সব অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যারা ং চাচ্ছেন যারা হচ্ছে যারা যারা জাস্ট স্লিমিং চাচ্ছেন যারা তারা রিলুমিস অ্যাডভান্স নিউট্রিশিয়ানের এই বডি স্লিমটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে রিলুমিস অ্যাডভান্স নিউট্রিশিয়ানের এটা বডি স্লিম ক্যাপসুল এটা হচ্ছে আপনার ফার্স্ট ফার্স্টলি আপনার ওয়েটটাকে রিডিউস করবে ঠিক আছে আপনার ফার্স্টলি রিডিউস করবে ওয়েটটাকে এখানে লেখাই আছে যেটা আপনার মানে weightটাকে firstly reduce করবে এটাতে 60 টি ক্যাপসুল আছে এটা 1 মান্থ যাবে ঠিক আছে এটা হচ্ছে 1 মান্থ যাবে আর যারা হচ্ছে ফার্স্টলি スリム হতে চাচ্ছেন তারা অবশ্যই এটা নিয়ে নেবেন সো যারা যারা নেবেন আপুরা একটু স্ক্রিনশটটা দিন বস করে দেন ঠিক আছে আমাদের কিন্তু জাপানিজ এটা スリムিং ক্যাপসুল আছে আমাদের কিন্তু জাপানিজ এটা スリムিং ক্যাপসুল আছে যেটা হচ্ছে অনেক বেশি ভাইরাল করা ঠিক আছে আমাদের জাপানিজ একটা স্লিমিং ক্যাপসুল আছে সো একটু সাথে থাকেন আমি একটু দেখাচ্ছি তো এটা কিন্তু আমাদের জাপানিস একটা স্লিমিং ক্যাপসুল এটা অনেক বেশি ফার্স্টলি স্লিমিং করবে আপনার বডিটাকে যারা ফার্স্টলি স্লিমিং চাচ্ছেন বডি তারা অবশ্যই এটাকে নিয়ে নিবেন বিকজ হয়েছে এটা অনেক বেশি ফার্স্টলি আপনার বডিটাকে আহ আপনার বডিটাকে স্লিমিং করবে প্লাস এটার সাথে আপনাকে পারফেক্ট এটা ডায়েট চার্টও মেনটেন করতে হবে ঠিক আছে জাস্ট এই ক্যাপসুলটা খেলেই হবে না আপনাকে একটা পারফেক্ট ডায়েট চার্ট মেনটেন করতে হবে যেটা আপনাকে পারফেক্ট একটা বডি লুক দিবে ঠিক আছে এটা হচ্ছে আপনাকে পারফেক্ট একটা বডি স্লিমিং দিবে এটা হচ্ছে জাপানিস একটা বডি স্লিমিং ক্যাপসুল এটা অনেক বেশি ভাইরাল করা ঠিক আছে তো আপনারা যারা যারা নিবে একটু স্ক্রিনশটটা দিন বক্স করে দাও ঠিক আছে তো আমি এখন স্পেনে কিছু কালার কসমেটিক দেখাবো ঠিক আছে আপরা এখন আমি স্পেনে কিছু কালার কসমেটিক্স দেখাবো যেগুলো হচ্ছে আমাদের নিউ শিপমেন্ট এসেছে এন্ড হচ্ছে আমরা কিন্তু আহ কি বলে এটা স্টেজ লাইনের আমাদের যে কালার কসমেটিক গুলো এসেছে স্পেন থেকে সেগুলো হচ্ছে স্টেজ লাইনের কালার কসমেটিক্স এগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল করা প্রোডাক্ট ইন স্পেন ঠিক আছে স্পেনের ইউরোপের প্রোডাক্ট গুলো কিন্তু অনেক ভালো হয় সো আমরা কিন্তু স্পেনের স্টেজ লাইনের ফার্স্ট সোল্ড এজেন্ট ইন বাংলাদেশ ঠিক আছে স্টেজ লাইনের ফার্স্ট আমরা সোল্ড এজেন্ট তো আমি এখন আপনাদেরকে স্টেজ লাইনের কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো হচ্ছে অনেক বেশি ভালো ফার্স্ট অফ তো যেটা দেখাবো সেটা হচ্ছে স্টেজ লাইনের প্রফেশনাল শ্যাডো প্লেট দেখাবো এটা হচ্ছে প্রফেশনাল একটা শ্যাডো প্লেট এটা হচ্ছে অনেক বেশি সুন্দর সুন্দর কালার আছে এটার মধ্যে তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে সব নিউড ঠিক আছে নিউট কালার গুলো পাবেন এটার ভিতরে তো যারা যারা নেবেন আপনারও একটি স্ক্রিনশটটা দিয়ে নেন এটা হচ্ছে স্টেজ লাইনের একটা আহ শ্যাডো প্লেট আমরা কিন্তু এখন এগুলো সব হচ্ছে মেডিকেটেড কালার কসমেটিক সো এগুলো কিন্তু আপনার স্কিনটাকে কোন রকম প্রবলেম করবে না স্কিনটাকে নষ্ট করবে না অনেক মেকআপ গুলো ইউজ করার পর স্কিন ড্যামেজ হয়ে যায় সো এগুলো কিছুই করবে না সো এগুলো কালার কসমেটিক গুলো দেখাবো এখন আমাদের এগুলো নিউ শিপমেজ এসেছে এটা হচ্ছে একটা শ্যাডো প্লেট দেখালাম এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমি একটা ওয়াটার প্রুফ একটা ফাউন্ডেশন দেখাবো ঠিক আছে আমি এখন ওয়াটারপ্রুফ একটা ফাউন্ডেশন দেখাবো অনেকেরই কোয়েশ্চেন থাকে আপু আমাদেরকে একটা ভালো একটা ফাউন্ডেশন দেখাও লং লাস্টিং একটা ফাউন্ডেশন দেখাও তো এটা স্টেজ লাইনে লং লাস্টিং মেকআপ ফাউন্ডেশন এটা হচ্ছে লং লাস্টিং মেকআপ ফাউন্ডেশন এগুলো সব প্রফেশনাল ঠিক আছে এগুলো সব প্রফেশনাল প্রোডাক্ট দেখাচ্ছি তো এটা কিন্তু একটা লং লাস্টিং ফাউন্ডেশন এটাও কিন্তু স্টেজ লাইনের একটা লং লাস্টিং ফাউন্ডেশন এটা মেড ইন স্পেন এটা হচ্ছে ইউরোপের সব প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে স্টেজ লাইনের তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্টেজ লাইনের এটা স্টেজ লাইনে কালার কসমেটিক গুলো দেখাচ্ছি এটা সব এই শেডটা সব কালারের মধ্যে শ্যুট করবে এটা হচ্ছে ব্ল্যাক স্কিনেও ইউজ করতে পারবে হোয়াইট স্কিনে আরও বেশি সুন্দর লাগবে সো এটা কিন্তু অনেক বেশি ভালো একটা কালার কসমেটিক ঠিক আছে এগুলো সবই হচ্ছে মেডিকেটেড টেস্টেড সো যারা যারা নিবা একটু স্ক্রিনশটটা দিন বক্স করে দাও ঠিক আছে যারা যারা নিবা একটু স্ক্রিনশটটা দিন বক্স করে দাও ওকে ঠিক আছে তো এটাও দেখিয়ে ফেললাম এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমি আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটা পারফেক্ট এখন আমি একটা ই দেখাবো কি বলে এটাকে একটা পেন স্টিক দেখাবো স্টেজ লাইনে একটা পেন স্টিক এটা মধ্যে সানস্ক্রিন অ্যাডো আছে প্লাস ভিটামিন ই আছে এটা মধ্যে সানস্ক্রিন আছে প্লাস ভিটামিন ই আছে এই পেনিস্টিকটার স্টিকটার মধ্যে এটাও কিন্তু স্টেজ লাইনে একটা পেন অনেক বেশি হাই ব্র্যান্ডেড প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা এগুলো সবই হচ্ছে হাই ব্র্যান্ডেড অ্যান্ড কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে সো দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটা পেন স্টিক দেখালাম এটা কিন্তু একটা পেন স্টিক এটাও কিন্তু স্টেজ লাইনে একটা পেন স্টিক তো দেখতে পাচ্ছো যে কত সুন্দর একটা কালার আছে এটার ভিতরে ঠিক আছে তো দেখতে পাচ্ছো এটার ভিতরে তাড়াতাড়ি করে এগুলো বাকি এগুলো কিন্তু স্টকে থাকবে না দেখবার সাথে সাথে শেষ হয়ে যাবে এটা নিয়ে লেগে যাবে ই আছে এগুলো কিন্তু হার্মফুল ছাড়া সো যারা জানি স্ক্রিনশট টা ইনবক্স করে দিতে হবে প্রাইস অ্যান্ডেল ডিটেলস জানতে হলে অবশ্যই ইনবক্স করে দিতে হবে বিকজ হচ্ছে এগুলো আমাদের নিউ শিপমেট এসেছে এটার জন্য আমার প্রাইসে জানা নেই তো আমি এখন এখন আমি স্টেশন ভেলবেট ব্লাশ প্লাস দেখা বইটা হচ্ছে ভেলবেট একটা ব্লাস প্লাস তো এটা এতটা সুইট একটা ব্লাস প্লাস এটা এত সুন্দর একটা ব্লাস যেটা বলার বাহিরে যারা হচ্ছে অনেক সুন্দর একটা ব্লাস চাচ্ছ তারা অবশ্যই এটা নিয়ে নিবা এটা হচ্ছে অনেক কিউট একটা ব্লাশ দেখো এত ছোট্ট একটা কিউট একটা ব্লাশ দেখতেই পাচ্ছ এটা হচ্ছে অনেক মিনি একটা ব্লাস অনেক সুন্দর একটা কালার আছে এটার ভিতরে তো আমি একটু খুলেই দেখে তাহলে বুঝতে পারবো তোমরা তো দেখতে পাচ্ছ এটার ভিতরে অনেক সুন্দর একটা কালার একটা ব্লাস আছে এটা অনেক সাইনি করে তো এটার ভিতরে দেখা যাচ্ছে না শাইনি তো এটা কিন্তু অনেক সুন্দর একটা shiny color দিবে তোমার skin টাকে, ঠিক আছে? তো এটাও কিন্তু stretch line অনেক বেশি premium and high branded product. তো যারা যারা নিবা একটু তাড়াতাড়ি করে screenshot দিয়ে নিতে হবে, ঠিক আছে? আমি এখন আজকে basically দেখিয়ে দিচ্ছি সবগুলো। তো এটা যা যা নিবে একটু screenshot দিয়ে নাও, ঠিক আছে? ঠিক আছে আমি এটা দেখিয়ে ফেললাম। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমি মাস্টারা দেখাবো আইলেনার দেখাবো সবই দেখাবো বিকজ হচ্ছে আমরা লেডিসরা কিন্তু এগুলোর ভিতরে বেশি আকর্ষণ থাকে কালার কসমেটিক্স গুলোর ভিতরে সো এটা হচ্ছে স্টেজ লাইনের একটা আইলেনার এটা হচ্ছে ওয়াটারপ্রুফ আইলাইনার লং লাস্টিং একটা আইলেনার ঠিক আছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ ম্যাট আইলেনার ঠিক আছে এটা হচ্ছে একটা ম্যাট আইলেনার ওয়াটার আইলাইনার আইলেনার সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টেজ লাইনের একটা আইলেনার দেখালাম এটা ওয়াটারপ্রুফ আইলেনার

তো এটা হচ্ছে এক্সট্রা ব্ল্যাক করবে অনেক বেশি ব্ল্যাক এটা লং লাস্টিং দেন হচ্ছে অনেক বেশি ভালো ঠিক আছে এই মানে মাস্কারাটা অনেক বেশি ভালো মাস্কারা সো একটু খুলে দেখি তাহলে বুঝতে ইজি হবে তোমাদের তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মাস্কারা স্টেজ লাইনের একটা মাস্কারা সো যারা জানি বা একটু স্ক্রিনশটটা দিয়ে নাও ঠিক আছে আপুরা যারা জানি একটু তা স্ক্রিনশটটা দিয়ে নাও এটা অনেক বেশি ভলিউম করবে ভলিউম করবে তোমার ইটাকে পাপ্পিটাকে আইর তো মাসকারাও দেখিয়ে দিলাম আমি এখন আহ মানে জোস একটা মাস্কারা দেখিয়ে দিয়েছি এখন আমি একটা লিপস্টিক দেখাবো যেটা হচ্ছে জাস্ট ওয়া করা একটা লিপস্টিক এটা হচ্ছে স্টেজ লাইনে ম্যাট লিপস্টিক ঠিক আছে এটা হচ্ছে ম্যাট একটা লিপস্টিক দেখাবো আর হচ্ছে রেড কালার মানেই হচ্ছে আমাদের গার্লসদের জন্য ভালোবাসা ঠিক আছে অনেক বেশি একটা রেড কালার একটা লিপস্টিক দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে রেড কালার একটা ফুল রেড কালার একটা লিপস্টিক ঠিক আছে এটাও কিন্তু স্টেজ লাইনের একটা ম্যাট লিপস্টিক ঠিক আছে স্টেজ লাইনে একটা ম্যাট লিপস্টিক তো যারা চায়নি বা একটু স্ক্রিনশটটা দিয়ে নাও তাড়াতাড়ি করে স্ক্রিনশটটা দিয়ে নাও

তো এখন আমি মেকআপ রিমুভারটা দেখাবো এটা হচ্ছে মেকআপ রিমুভার এটাও একটা মেকআপ রিমুভার প্রফেশনাল মেকআপ রিমুভার এটা স্পেনের এটা স্টেজ একটা মেকআপ রিমুভার সো যারা যারা নিবাই একটু স্ক্রিনশট আর দিয়ে নাও ঠিক আছে এটা হচ্ছে একটা মেকআপ রিমুভার দেখালাম তো আমাদের কাছে কিন্তু স্টেজ লাইনে মেকআপ রিমুভার জেলও আছে ঠিক আছে মেকআপ রিমুভার জেলও আছে সো আমি ওগুলো দেখাচ্ছি একটু সাথে থাকো একটু আমি ওগুলো দেখাচ্ছি তিনটা আছে তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে তাড়াতাড়ি করে যদি মিস না করতে চাও তাড়াতাড়ি করে অবশ্যই নিয়ে নিতে হবে বিকজ হচ্ছে এগুলো খুবই স্টক লিমিটেড ঠিক আছে এগুলো সব অনেক বেশি স্টক লিমিটেড তো এগুলো যারা যা নিবে এগুলো হচ্ছে মেকআপ রিমুভার জেল এগুলো হচ্ছে মেকআপ রিমুভার জেল তো যারা যারা নিয়ে নিবে একটু তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে আপুরা এই দুইটা কিন্তু এটা হচ্ছে অয়েল এটা হচ্ছে মেকআপ রিমুভার অয়েল তো একটু ওয়েট এটা হচ্ছে এই দুইটা হচ্ছে মেকআপ রিমুভার জেল এগুলো দুইটা হচ্ছে মেকআপ রিমুভার জেল অ্যান্ড এটা হচ্ছে মেকআপ রিমুভার অয়েল ঠিক আছে তো যারা যারা নিবা একটু তাড়াতাড়ি থেকে স্ক্রিনশটটা নাও ঠিক আছে তাড়াতাড়ি স্ক্রিনশটটা দিয়ে নাও প্রাইস এন্ড ডিটেইল জানতে হলে কোনটার প্রাইস জানতে চাচ্ছ একটু ইনবক্সে বলে দিলেই হবে ওকে ঠিক আছে তো আমি এটাও দেখিয়ে ফেলেছি এখন আহ তিনটেই দেখে ফেললাম এখন আমি যেটা দেখাবো সেটা আমি আহ স্টেজ লাইনেরই দেখাও আছে প্রোডাক্টগুলো বেসিক্যালি যেহেতু এগুলো নিউ এসেছে তো আমি ওগুলো দেখেই ফেলেছি আজকে তোমাদেরকে তো এই আজকে অনেকগুলো প্রোডাক্ট দেখালাম তোমাদেরকে নিউ প্রোডাক্ট দেখিয়েছি আমাদের প্রোডাক্ট দেখিয়েছি জাপানিজ ইটালিয়ান এভরি প্রোডাক্ট দেখিয়েছি কোরিয়ান প্রোডাক্ট দেখিয়েছি আশা করি আমার সব প্রোডাক্ট গুলো তোমাদের ভালো লেগেছে তো আমাদের প্রোডাক্ট গুলো পার্চেস করতে হলে অবশ্যই তোমাদেরকে একটু ইনবক্স করতে হবে এন্ড তোমার নেম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সেন্ড করতে হবে অথবা কিন্তু আমাদের শপে এসে আমাদের শোরুমে এসে আমাদের প্রোডাক্ট গুলোকে যাচাই করে দেনও কিন্তু নিয়ে যেতে পারো ইন ঢাকা সিটি উই হ্যাভ ফোর শোরুম একটা হচ্ছে নিউ মার্কেটে এটা হচ্ছে আমাদের হেড অফিস একটা উত্তরাতে বনানিতে মিরপুরে ঠিক আছে আর চিটাগাঙে আমাদের অফিস হবে তো আহ ধৈর্য ধরে একটু রাখতে হবে আশা করি আমার সব প্রয়োগ গুলো ভালো লেগে ভালো লেগেছে সো যারা যারা আমার লাইভে ছিলেন তাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ ইনশাআল্লাহ নেক্সট লাইভে দেখা হবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা স্টে বিউটিফুল এন্ড স্টে উইথ জিলোমিল ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম